شميك أرى شميك أنا بزابي أبوك داراو غو داراو بيبي كانو داكتسو أبو خورغو براند شامي أمان نبير صحابي داراو غو داراو أسكي تم ياتو كيسو نبير جنو نيا جاو أمي جي تمار بيبي আমি যে নবীর ভালোবাসি আমি একটা মহিলা হইয়া নবীর ভালোবাসি আমি কি নবীরে কিছুই দিব না আবু বকর ডাকতেছে বিবি তোর তো গলার হার নাই কি দিবি তোর নাকের দুল নাই কানের দুল নাই নাকের ফুল নাই কি দিবি ও আবু বকরের বিবি বলতেছে স্বামী গো দাঁড়াও أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى ما دا اللهم سلم مولانا محمد وعلى سيدنا مولانا نبي مايا منو কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লে মাশাআল্লাহ مدوا على علي سيدنا ندعي على نبي ما يار نبي كتا কান্দে গো নবী প্রেম বিরহে সহে না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ سب مسافر ہیں وہی آنکھیں ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ اللہم صلی سیدنا مد والا علی مولانا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ
الله لا إله من بوريا دكلر بندا من بوريا دكلر بندا دونا بابي ما بلا إله الله لا إله هلا إله هلا إله هيا ترمالي جي الله مو ترمالي شي الله لا إله هلا إله هلا إله هلا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بزان একটু اسمে জাতের জিকির করব জিকির করলে আপনাদের খারাপ লাগবে বজন যে আল্লাহ আমাদের সৃষ্টি করছে আল্লাহর ডার দরকার না একটু যে আল্লাহ কোরআনে বলছে ফাযকুরুনি আযকুরুকুম আহ আল্লাহ কত দরও দিয়া বলতেছে বান্দারে আমি আল্লাহর যদি ডাও আমি আল্লাহও তোমারে ডাই সুবহানাল্লাহ কইতেন না অথচ আল্লাহ যদি আমরা ডাক না দেয় কি কোন আল্লাহ কি বিপদ পড়ব বিপদ না হলে আমরা নি বিপদ পড়ব কিন্তু আল্লাহ বড় দরদ লয়ে কইতাছে বান্দা আমার যদি ডাও আমি কিন্তু তোমারে ডাই আর কয়বার ডায় কইতাছে আমার একবার ডাক দিলে আমি 10 বার ডাকি আর যুবকরা যারা আছেন আপনারা ডাক দিলে আল্লাহ 70 বার ডাক দেয় সুবহানাল্লাহ কইতেন না আসুন সেই আল্লাহর একটু জিকির করি আপনার নামের প্রেম সাগরে আপনার নামের প্রেম সাগরে বাসাইলাম বান্দা তরি রাসূল আমরার হইয়েন গো কান্দা হরি মারহাবা যার পাঙ্গাঙ্গাই তুই আল্লাহ রে ডাক রে বান্দা তুই আল্লাহ রে ডাক নৌকা বানাই
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ما شاء الله مرحبا আপনাদের সকলে পরিচিত মোহাম্মদ শেখ কামাল না শেখ কাজল শেখ কাজল উনি একেবারে শেষ পর্যায়ে এই সময় মনে করি না কালেকশন হবে এই মুহূর্তে উনি 5000 টাকা হাদি আছে আর সিমেন্ট কয় বস্তা 10 বস্তা মারহাবা কইতেন না তোমার বান্দা শেখ কাজল এই মুহূর্তে 5000 টাকা ক্যাশ নগদ দিয়া দল বস্তা সিমেন্ট দিছে মাহুত হাদিয়া গুলো তোমার শাহেনশাহ দরবারে কবুল আর মঞ্জুর করে নাও মাহুত আমার ভাই জানের জানি না মার ব্যথা না বাবার ব্যথা গলি যায় অন্ধকার কবরবাসী যারা গো তুমি আল্লাহ জানো আমি গুনাগার জানি না মুত হাদিয়া গুলো আল্লাহ কাজল বের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান সো আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ প্রত্যেকের কবরে কবুলার মঞ্জুর করে নাও হাদিয়ার উসিলায় কবর গুলা মাফ করিয়া জান্নাতের বাগান বানাইয়া দাও মুত আমার শেখ কাজল ভাইয়ের মনের আশাগুলো পূরণ করে নাও আল্লাহ ব্যবসা বাণিজ্য কামারুজির মধ্যে বরকত দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা বেঁচে আছে সকলে হায়াতের রিজিকের মধ্যে বরকত দান করে দাও আমি আসুন বাজান আসলে আলোচনার ভিতরে কালেকশন হলে আলোচনার আলোচনা মজাই যাইব গা আলোচনার শূন্য মজা পাইতেন না তো তো যেই আমার ভাই দেখছি কালেকশন করতেছে ওয়াজও করতেছে কারণ আমি জিজ্ঞাসা করছি আমার ভাই তিনি পারে আমরা দেখি পারতাম না কারণ ওয়াজের মধ্যে কালেকশন গেলে গা ইলে পারছে আমার ভাই ঠিকই পারছে মাশাল্লাহ খুব চমৎকার ভাই করছে মাজিদুল ইসলাম আল মারুফি সাহেব যাক মাশাল্লাহ আসলে তো ভালো বাজান মসজিদে লেগে দেয় না কইলে তো পারি না হেরা তো দিতে আছে বাজান আইসি তুই না লেগে কি কন বিদেশ থাকে কি নাম আব্দুল আলিম না মাহমুদ আব্দুল আলিম প্রবাসের জমিনে থাইকা মাহমুদ 5000 টাকা দিছে প্রভু গো তুমি তো জানো তার মনে কি ব্যথা কষ্ট আল্লাহ হাদিয়া বসেছে হাদিয়ার সাথে সাথে আমার আব্দুল হালিম ভাইয়ের মনে আশাগুলো তুমি পূরণ করে দাও মাহমুদ আব্দুল হালিম ভাই আব্দুল আলিম ভাইয়ের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান যারা কবরে প্রত্যেকের কবরে হাদিয়া পসাইয়া কবর গুলা মাফ করিয়া জান্নাতের বাগান বানাইয়া দাও প্রভু গো বিদেশে জমিন সই সালামতে কামাই রোজগার শেষে আবার সকলের কাছে তুমি সই সালামতে পসাইয়া দিও আইনাল আইনাল করে না আইনাল করে না আমাবুদ 1000 টাকা দিয়ে তোমার ঘর মসজিদের জন্য শরীক হয়েছে হাদিয়া কবুল করো মনে আশাগুলো পূরণ করো প্রভু গো অন্ধকার কবরবাসী যারা প্রত্যেকের কবরে হাদিয়াগুলো পৌঁছাইয়া দাও হাদিয়ার উসিলা বানাইয়া কবরগুলো মাফ করিয়া জান্নাতের বাগান বানাইয়া দাও আমি আসুন বাবারা ভাইরা আপনারা কি বিরক্ত হইতেছেন বিরক্ত হইন না কারণ আইসি তো কালেকশন এলে কি কন যদি না দেয় তাহলে তো আয়সা মাহফিল করে তো লাভ হইলো না আসুন একটু দূর সরি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা
আসুন বাবারা ভাইরা আমি আলোচনার ভিতরে ঢুকে যাব আর দেরি করব না আপনারা আপনাদের মাহফিলে কি তাবারক আছে আজকে কি তাবারক করছেন খিচুড়ি যাক আমারও খিচুড়ি অনেক পছন্দ হয় জানলে তো খাই লইতাম ফেলে ডাকে যাক তাবারক আছেন এটা বরকতের জিনিস আচ্ছা বাজান আমি আপনাদের কাছে জানতে চাই এই মাহফিলটা 38 বছর ধরে হইতাছে মানে আমার আমার জন্মের আগে তে 38তম বিরাট ইসলামী জলসা হচ্ছে তাহলে বোঝা গেল গত বছর কি এই মাহফিলটা হইছি সবাই কন্যা হইছে নাকি মাশাআল্লাহ আপনারা বালালুকু দেখা গেছে প্রত্যেক বছরই করেন তাহলে আগামী বছর মনে হয় করবেন নাকি করবেন তো যাক আল্লাহ তুমি কবুল করো তাহলে আমি জানতে চাচ্ছি 37তম এটা তো 38তম 37তম মাহফিল হয়েছিল কিন্তু বাজান 37তম মাহফিলে আপনাদের সাথে এই প্যান্ডেলে ছিল কিন্তু এই 38তম মাহফিলে আয়েশা উনি আসতে পারে না উনি মারা গেছে কবরে এরকম আপনাদের এলাকায় কেউ আছে একজনের নাম বলেন বক্তাই ছিল রেজাউল করিম কাওসার উনি মারা গেছেন এই মাহফিলের বক্তা ছিল আচ্ছা বক্তা দাও পাইলাম ঠিক আছে বক্তা দাও আমরা এই বছর আইছি সামনে বছর নাও আইতারি পাবলিক আছেন একটা একটা পাবলিকের নাম কোন এলাকা মুর্শিদ আলী যাক কারণ বক্তা মানুষ দাও আমরা দূর দূরান্তের মেহমান আপনাদের এলাকার জিনিসটা মুর্শিদ আলী পাইছি আচ্ছা আপনারা মানতে রাজি নি মুর্শিদ মিয়া মারা গেছে জানেন তো আপনারা আচ্ছা মুর্শিদ মিয়ার আত্মীয় এই জায়গায় আছেন কেউ আর তুলেন তো দেখি মুর্শিদ মিয়া কিউ এক দুই তিন চার পাঁচ মাশাল্লাহ ভালো লোক আছেন মুর্শিদ মিয়ার পক্ষের লোক আছেন আপনারা বলতেছেন হুজুর এই 37তম মাহফিলে মুর্শিদ মিয়া আমাদের লগে এই মাহফিল ছিল 38তম মাহফিলে বলুন মুর্শিদ মিয়া আপনাদের সাথে আছে বাজান এই 38তম মাহফিল আপনি করতেছেন আপনার এলাকার লোকেরা করতেছেন রে বাবা 39তম মাহফিল আগামী বছর হবে আরে বাবারক এই কথাই বলার জন্য আমি মুর্শিদ মিয়ার নামটা স্মরণ করেছি যেহেতু মুর্শিদ মিয়া 37তম মাহফিলে ছিল বলুন মুর্শিদ মিয়া কি কোনদিন ভাবছিল 38তম মাহফিল তার নসিবে নয় বাজান আজকে যারা 38তম মাহফিলে বইছেন 39তম মাহফিলের আগে না জানি আপনার সন্তান গোলা এতিম হইয়া যায় না জানি আপনার বিবি বিধবা হইয়া যায় আদরে সন্তানেরা উঠানে বারান্দা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদবে বাবা বাবা গো
তুমি না গতকাল আমার ডাকছো বাবা আজকে প্রত্যেকদিন আমার ঘুম থেকে ডাকো গো বাবা আজকে কোন ঘুম দিছো একটা বারের জন্য চোখটাও মেলো না মানুষ গোসল করাইবো এতিমেরা দাঁড়ায় দাঁড়ায় থাকবো আর বলবো ও এলাকার লোকেরা আমার আব্বুরে গোসল করাও আমার আব্বু তো জীবনও একলা গোসল করছে না আমার বাবাই গোসল করলে আমার নিয়া লগে গোসল করাইছে আজকে আমার বাবা গোসল করে আমার কি গোসল বাবাই করাইতো না এমনি করে দরদি মা চোখের পানিগুলো নিয়ে হাজির হইব হায়রে আমার এতি আজকে থেকে তারা জন্মের মতো এতিম হইয়া গেছস আদরে সন্তানগুলা চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া বলবে মা গো আমরার বাবা কি কোনো দিন আর আমরার ডাক দিত না আমরার বাবা আমরা আব্বু কয়ে কারে ডাকবো মা দরদি বুকে জড়ায় বলবে বাবা গো আব্বু কয়া ডাকবি আমি মারে আব্বু কয়া ডাকিস মা কয়া যদি ডাকবি রে আমি মারে মা কয়া ডাকিস রে রে বাবা মকসদ মিয়ার ছেলে মেয়ে আছে নি এলাকা আছে না মকসদ মিয়ার ছেলে মেয়েরা বলুন এতিম হয়েছে কিনা এতিম হয়েছে মকসদ মিয়াকে কবরে বাবা ৩৯তম মাহফিলের দিন এমন হইব আপনার সন্তানরা এই মাহফিলে এতিমের সাইনবোর্ড লইয়া মাহফিলে আইব বাবা গো আমি এই জন্য মকসুদ মিয়ার কথা শুনুন করেছি আজকে মকসুদ মিয়ার ছেলেরা এতিম হইয়া গেছে বাবারে জীবনে আর কোনোদিন আব্বু কইয়া ডাক দিব এমন সুযোগ নাই যেহেতু আজকের আপনারা যারা আছেন আপনারা মাহফিলে আইছেন মকসুদ মিয়া কবর থেকে বারে বারে দরখাস্ত দেয় আমার আল্লাহর কাছে আমার এলাকার লোকেরা প্রতিবেশীর আমার আত্মীয়রা গত বছর মাহফিলে আমি তাদের সাথে ছিলাম আজকে তারা মাহফিল করে আমার একটু সুযোগ দেও হামিলে মাহফিলে যাব গো আমার মাহফিলে সুযোগ দেও আমার আল্লাহ কেউ মকসুদ মিয়া রে এই কবরে গিয়া তো আর সুযোগ নাই দুনিয়াতে থাকবে সুযোগ আছে প্রভু গো আমি তো গত বছর গেছিলাম আচ্ছা মকসুদ মিয়া গত বছর আইসি দেখে অনেক কইতারব গেছি আইসি অনেক না আইয়া কি কইতারব আল্লাহর কাছে যারা এই বছর আইছেন আল্লাহ না করুক যদিও মারা যান আগামী বছর কবর থাকলে এই মাহফিলে আপনার আসার ইচ্ছা জাগবো আল্লাহর কাছে কইবেন প্রভু গো আমার দেও না আমি তো ওই রে জুনিয়র তুফাজল আইছিল যে ওনার মাহফিলে গেছিলাম গত বছর ৩৮তম মাহফিল আজকে ৩৯তম মাহফিল হয় আমার দিতা না আল্লাহ কইব তোর ফাইলটা দেখি তো ফাইল উঠাই দেখবো এই মাহফিলে আপনি আসিলেন মারা পাইতেন না আমার আল্লাহ কেব এরে মকসুদ মিয়া কান্দিস না চোখের পানি ফালাইতে হবে না ৩৭তম মাহফিল তোর নসিবে থাকার কারণে ৩৭তম মাহফিল তুই করার কারণে আর আজকে তোর সমাজের এলাকার লোকেরা ৩৮তম মাহফিল করে আরে মকসুদ মিয়া আমি আল্লাহ বড় দয়াবান রে রে মকসুদ মিয়া চোখের পানি বালাতে হবে না যা যা রে তোর এলাকার লোকেরা মাহফিল করার কারণে রে আরে মকসুদ মিয়া গত বছর মাহফিল তোর আমল নামার থাকার কারণে আজকের মাহফিল আমি তোর কবরে পাঠাইয়া দিলাম জোরে জোরে কন্যা সুবা আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার কন্যা কন্যা উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার নবী বিনে রোজে হাসর কে করিবে পার নবী বিনে কে করিবে পার উম্মতের কান্ডার কন্যা উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার আমার নবী দয়ার সাগর গুনাগার উম্মতের পাগল আমার নবী দয়ার সাগর গুনাগার উম্মতের পাগল রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডার নবী রহ আরে যাইয়া দেখো মদিনাতে
কান্দে নবী দিনের রাইতে যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনের রাইতে মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্দার নবী আহ বাজান আসেন আজকের মাহফিলে বসছেন আপনারা যারা আইছেন আপনাদের তাসির কিন্তু এমনি এমনি হয় নাই আপনারা আসার পিছনে একটা মা বাবার তাসির আছে কবেন হুজুর জানতে চাই কোন তাসিরের কথা বলতেছেন বাজান আপনি যখন মার পেটে ছিলেন হয়তো আপনার মা এরকম কোরআন হাদিসের মাহফিলের আওয়াজ পাইলে তারা বইসা শুনতো নালে মাহফিলে যাইতো আর যদি আপনার মার পক্ষে সম্ভব না হয় আপনার বাবা এরকম একটা মাহফিল পাইলে যাইয়া বসতো এরকম মা বাবা দেখা যে সন্তানেরা জন্ম হয়েছে ওই সন্তানেরা এরকম মাহফিলে আয়োজন করে এরকম মাহফিলে আইসা বৈশা যায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বাজান যে জায়গায় বইছেন এই জায়গার দাম কম না বেশি বলেন এটা কিসের বাগান সবাই কন্যা কিসের বাগান না ডরাইতেছেন আমরা ডরাইতাম কেন আমরা শেষ কাটাইলা আমরা কথা জানি কি জানি কথা জানি আমরা আটকাইবো ফেরস্তারও তো পারতো না যে ফিলার আমরা জানি না এমন কোনো জিনিস আসেনি আদম নবী তাইকা যা কি কোন হাসর মারো কি হইব এই কবর হুজুর আওয়াজ করে নাও কবর গেলে কি হইব তা কয় না হুজুররা কয় না এই তো শেষ কাটালে আল্লাহ তা কয় তাহলে সব জানাই দিছি আজকে আসছি যে জায়গায় বসছেন জান্নাতের বাগানে বাজান এই জান্নাতের বাগানে অন্যান্য নবীর উম্মতেরা বইব দূরে তা খেরা জীবন হুনসুই না আর আটটের আমি জান্নাতের বাগানে বসছি বলুন ভাগ্যটা ভালো না আমরা খারাপ হয়েছে প্রত্যেক বছর এরকম মাহফিলে আয়োজন যাদের মাধ্যম হয় যে আলেম ওলামাদের মেহনতির মাধ্যমে এই মাহফিলটা হয় এই আলেম ওলামাদের পক্ষে আমাদের থাকা দরকার আছে কি না আলেমদেরকে মহব্বত করা দরকার আছে কি না ইনশাল্লাহ আজকে আপনাদের এলাকায় আসলাম আপনাদের আলেমগুলো দেখি আমার খুব মহব্বতে দিলে লাগিয়া গেছে জগতে অনেক আলেম দেখি বাজান আলেমে আলেমে ধাক্কা দেখি মারামারি মহব্বত হিংসা অহংকার বেশি না আপনাদের এলাকায় এসে দেখি আলেমদের মন মহিষ্য তো অন্যরকম ইত্যাদি আল্লাহ মনে হয় কি মারিদা বানাইছে আল্লাহ কই তোর এত সাদা সিদা মাটি আল্লাহ যাক আল্লাহ এই দেশের আলেমদেরকে যেন আল্লাহ হায়াত এবং রিজিকের মধ্যে বরকত দিয়ে সকলে বলেন আমি আমার আল্লাহ বলে আজকে বুঝি জান্নাতের বাগানে আয়োজন করা হয়েছে জি জান্নাতের বাগানে কে কে যায় মাহবুব বয়স্ক লোকেরা দি জান্নাতের বাগানে যায় কসকি বয়স কিরম 40 50 60 বছর এরকম হয়ে গেছে কসকি এরকম বয়সের লোক যায় কহ প্রভু গো হেরা যে জান্নাতের বাগানে যায় জান্নাতের বাগানে না বলে গুণা লয়ে যাইতো না কয় এটা তো সত্যি গুণা লয়ে যাইতো কিরে গুণা লইয়া জান্নাত তো যাওয়া যাইতো না কয়তে ওই যে যাইতে সাগে দেওয়া যাইতে সাগে আপনাদের কথা কইতাছে কারণ ফেরেশতারা আমার যেমন বানায় তখন একটা গ্যান্ডাম লাগাইছিল না প্রভু গো বানায়ও না আল্লাহ কয় ফেরেশতারা রে খালি আমার বন্ধুর আমার বন্ধুর উম্মতের কিছু দেখলে সহ্য হয় না আমার বন্ধুর উম্মতেরা যাচ্ছে গুনার দিকে তাকাইস না এক কাজ কর তোর গেডের মধ্যে দাঁড়ায় থাক এই গেডের মধ্যে যেই উম্মতেরা ঢুকতেছে জান্নাতের বাড়ি কি কর লাভ হয়েছে না লস হয়েছে লস হয়েছে কারণ এই এই মাহফিলটা সে আগামী বছর পাইব এরকম গ্যারান্টি নাই কিন্তু আপনি তো এই মাহফিলে বইছেন যদিও আল্লাহ নিয়া লইয়া জায়গা কথার কথা আপনি কিন্তু কইবেন প্রভু গো আমি কিন্তু পুঞ্জি একটা লই আইছি কি কন এরকম একটা মাহফিল উছিল আল্লাহ মাফ কইরা দিতা তো না পারেনিও পারেনি আমার আল্লাহর ক্ষমতা আসেনি একটু বাস্তব বোঝাই বাজান বাস্তব বোঝাই যেমন আপনাদের পার্কলায় এমন অনেক লোক আছে দেখবেন যে একটার পিছে আরেকটা লাগিয়া থাকে কয়ে হ্যারে দেখ একটু সুযোগ পাওয়া যায়নি যদি হ্যারে শুয়ের জায়গা পায় হ্যারে শুয়ের জায়গা পাইলে হ্যারে কুড়াল দিয়ে দিন কি কন এরকম ভদ্রলোক আপনাদের পার্কলা আছে কি কন থাকলে বালা বাজান একটা শত্রুর পিছে শত্রু এইভাবে লাগিয়া থাকে আমার নবী যেদি উম্মতের ব্যথা লইয়া নবী আশ্বাস মেজে কান্দে আমার আল্লাহ কয় বন্ধু গো মানুষের বাড়িতে মানুষে গেলে মানুষ খুশি হয় আমি আল্লাহর বাড়িতে আইসা তুমি কান্দো
তোমার উম্মতেরা খবর পাইলে কই বলবো আমি আল্লাহ আপ্যায়ন করছি না বন্ধু বন্ধু গো বল কোন অভাবে কান্দ কিসের ব্যথে কান্দ আমার নবী কয় মাবুদ আমি কান্দি আমার এতিম গুনাহগার উম্মতের ব্যথায় আমার আল্লাহ কয় বন্ধু গো উম্মতের ব্যথে কান্দ ও বন্ধু আর কাঁদবা না আমি আল্লাহর কুদরতি ডান দিকে তাকায় দেখো এমনি করে নবী কুদরতি ডান দিকে তাকায় দেখে বড় একটা পাহাড় দেখা যায় কি দেখা যায় পাহাড় দেখা যায় মাবুদ বড় একটা পাহাড় দেখা যায় আমার আল্লাহ যেন জবাব দেয় আবন্ধু এটা বড় পাহাড় নয় এই পাহাড়টা হলো আমি আল্লাহর রহমতের পাহাড় ও বন্ধু আমি আল্লাহর কুদরতি বাম দিকে তাকায় দেখো বাম দিকে তাকালে দেখা যায় ছোট পাহাড় প্রভু ছোট পাহাড় দেখি আমার আল্লাহকে বন্ধু গো এটা ছোট পাহাড় নয় এটা হলো আপনি নবীর উম্মতের গুনাহগার উম্মতের গুনার পাহাড় বন্ধু গো জবাব দাও আমি আল্লাহর রহমত বেশি না তোমার উম্মতের গুনাহ বেশি আমার নবী কয় মাবুদ আমি তাকায় দেখি তোমার রহমত বেশি আমার আল্লাহ কয় তাহলে বন্ধু কিসের জন্য কান্দ কোন ব্যথায় কান্দ তারপর নবী কান্দে আপনার আমার মতো গুনাহগার উম্মতের ব্যথায় মাবুদ তারপর আমি নবীর ভয় হয় না জানি আমার গুনাহগার উম্মত জাহান্নামে চইলা যায় আমার আল্লাহ কয় বন্ধু গো কাঁদবেন না কাঁদবেন না আর বন্ধু আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের গুনাহগার পাহাড়ের উপরে আমি আল্লাহ রহমতের চাদর ফালাইয়া জীবনে সব গুনাহ মাফ করে দিব আরে দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না জগতে কন্না কন্না দয়ালো নবী প্রেমের সবই হাসর দিনে উম্মত বিনে হাসর দিনে উম্মত বিনে যাবে না নবী জিবে হেসে আমার দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না জগতে আমার দয়ালো নবী তিষট্টি সাল জিন্দগি কাছে বলে উম্মতি তিষট্টি সাল জিন্দগি কাছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে আমার দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না জগতে আমার দয়ালো নবী আমার আল্লাহ কয় বন্ধু গো তুমি টেনশন করো না তোমার উম্মতদেরকে জানায় দাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় বন্ধু গো তোমার উম্মতদেরকে জানায় দাও তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহকে পাইতে চাই তারা যেন আপনি নবীর ভালোবাসে আপনি নবীর ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হইয়া যাইব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধু এই ভালোবাসার বিনিময় আমি আল্লাহ কি দিব শুনো গো বন্ধু তোমার উম্মতের জীবনে গুনাহগুলো ক্ষমা করে দিয়ে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দিব তাহলে বোঝা গেল এই নবীর ভালোবাসায় গেলে বলুন বাজেট কম হইব না বেশি হইব নবীর পক্ষে থাইকিয়া না নবীর বিপক্ষে যাইয়া নবীর পক্ষে থাইকিয়া কারণ বাদান কারবালার ময়দানে দেখেন নাই মুসলমান আসিল দুই গ্রুপ দু মুসলমান আসিল দুই গ্রুপ কিন্তু একটা গ্রুপ হলো নবীর হককে একটা হক কি নবীর হককে হুসাইনি মুসলমান আর একটা গেছে নবীর বিপক্ষে অথচ তা মুসলমান হই নামাজ পড়ছে জুমার নামাজ পড়ে ইমাম হুসাইনে জব করে এরা জান্নাত যাইত তো ভাই সাহ এই ফেতনা ফাসে যদি জমা নেয় যাও তো জর তুফানু কেউর কথা শুনবেন না বিনা দলিলে একেবারে শোক মুঞ্জা নবীর হককে থাকবেন এটাই সব এটাই সঠিক অনেকে বুঝাইব এ নবী নবী যে করস নবী নবী করলে তো জাহান্নামে যাবি কইবেন
হুজুর নবী নবী কইরা যদি জাহান্নামও দেয় আমার আল্লাহ আমি জাহান্নামও যাব তারপর এই নবীর নাম যে বলতারি না কে জানেন কারণ আমার নবী কবে থেকে আমি উম্মতের ব্যথায় কান্দে হাদিস শরীফ কুলে বাজায় যে নবী রূহানি জগতে নূরানি জগতে লক্ষ লক্ষ কোটি বছর বয়ে দয়রা আপনার আমার ব্যথায় নবী উম্মতি উম্মতি বইলা কান্দে শুধু তাই নয় যে নবী দুনিয়ার জমিনে যেদিন আসে আম্মা জান আম্মা জান আমেনা বলে মা আমেনা বলতেছে রে জগতের মানুষেরা দুনিয়ার সন্তানেরা দুনিয়ার জমিনে আইসা ওয়া ওয়া করে কান্দে কিন্তু আমি তাকে দেখি রে আমার শিশু নবী এতিম নবী রে যার বাবা নাই জীবনে কোনদিন আব্বু করে ডাক দিছে রে আমার শিশু নবী তাকে দেখি ওয়া ওয়া করে কান্দে না গুনগুন করে চোখের পানিগুলো ফেলে কি জানি বলতেছে আমি আমেনা তা খাইয়া দেখি কানটা আমার শিশু নবীর মুখের সাথে লাগায় দেখি আমার নবী সিজদায় পয়রা রে উম্মতি উম্মতি বইলা কান্দে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ শুধু তাই নয় এ নবী 63 সাল জিন্দেগি উম্মতি উম্মতি বলে কানছে যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আমি যাইয়া দেখি আব্বাস বলতেছে আমি যাইয়া দেখি আমার নবীর ঠুটখানি লড়তেছে কানটা পাইতে দেখি আমার ওই সুমো ঠুটটা লড়াইয়া লড়াই শুধু উম্মতি উম্মতি বইলা কান্দে রে বারকোলার উম্মতে রে আজকের মাহফিল দুইয়া বাড়িতে তাই কোনা আমার রাসূল এই কষ্ট সইবে না কান্দায়ও না কান্দায়ও না দয়াল নবী রে কন্যা কান্দায়ও না কান্দায়ও না দয়াল নবীকে কান্দাইলে কাঁদবা কবরে হায়রে নবী কন্যা নবীকে কান্দাইলে কাঁদবা কবরে এমন দয়াল আহ বাজান এই নবীর জন্য কেন নবী নবী করতেন না হাসরে মাড়ো আদম নবীর কষ্ট করেন ও আদম নবী আপনি কি হাসরে মাড়ো উম্মতি উম্মতি বলবেন কবেন না তাহলে কি বলবেন নফসি নফসি করব ইব্রাহিম নবী আপনি কি বলবেন উম্মতি উম্মতি ইব্রাহিম নবী কয় না আমি তো নফসি নফসি করব ও নূহ নবী আপনি কি করবেন কয় আমিও তো নফসি নফসি ঈসা নবী মুসা নবী দাউদ নবী সুলাইমান নবী সব নবীরা শুধু নফসি নফসি করব আসুন না একটু কষ্ট করি উম্মতের কান্ডারি গুনাগারের বন্ধু নবীরে আদম নবী দেখে ঈসা নবীরে প্রশ্ন করলাম আসরে মারো তারা কি জিকির করবে সবাই প্রশ্ন করে আমরা সবাই শুধু নফসি নফসি করবো হুজুর আমরা এতিম গুনাগার উম্মতেরা হুজুর গো আপনার কাছে জানতে চাই ওই দিন হাসরের মাঠে আপনি কয়েন জিকির করবেন আপনি কি নফসি নফসি চিন্তা করবেন নিজের চিন্তা আমার নবী গর গর করে চোখের পানি করে স্যার যে কানবে রে উম্মতের রে সব নবী উম্মত বইলা যাইতে পারে রে আমি নবী কথা দিলাম হাসরে মাঠে আমার একটা উম্মত বলবো না রে বাবা বাস্তব তার প্রমাণ আসুন একটু নূহ নবীর জিন্দগির ভিতরে ঢুকে যায় কোন নবীর নাম আমার আল্লাহ কোরআনে রাখছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যে নবী রহমাতুল লিল আলামিন আমার আল্লাহ রাখে নূহ নবীকে আমার আল্লাহ রাখে নূহ রে নৌকা বানা কি কর নূহ নবীর নৌকার ঘটনা শুনছেন না নৌকা বানাইছে নৌকা বানানোর সময় আমার আল্লাহ কইছে নুহরে আমার একটা মহিলা ওলি আছে আমার এক বান্দি আছে এই বুড়িরে কিন্তু নৌকা উড়াইছে
নৌকার মধ্যে কি করত উড়াইস নূহ নবী তো মাশাআল্লাহ অর্ডার দিছে এ নূহ প্লা বন্ধ শুরু হয়ে যাবে গা উড়া তাড়াতাড়ি জোরা জোরা সব উড়াইতেছে সব উড়ায়া টুড়ায়া আল্লাহ কর প্লা বন্ধ দিমু ক দেন আমি রেডি হই আল্লাহ দিছে প্লা বন্ধ 40 দিন পর্যন্ত আছিল বলজন কয়দিন আছিল পৃথিবীর জমিনে যে জায়গা কোনদিন বন্যার পানি আসছে না হে জায়গার মধ্যে 40 ফুট পর্যন্ত পানি উঠছে তাইলে বলুন 40 দিন কেড়ে হুদা 2 ঘন্টাও যদি আন্ডার পানির তলে ডুবা রায় কলা গাছ হইয়া উপর উঠতাম না বাজান 40 দিন পরে যদি বাহারে গিয়া নৌকা তামছে আমার আল্লাহ ডাক দেয় নুহু জি প্রভু লাব্বাইক ক লাব্বাইক মারাইস না আমার বুড়ি কই বুড়ির কথা কইছে ফরদ নুহু নবীর একবার কলজা হু হয়ে গেছে প্রভু গো কি কথা কইলা তুমি হেল বই কইতা 20 দিনের মাথা বা 10 দিনের মাথা 40 দিন পরে যদি বুড়ির কথা কও আমি নুহু কি বুড়ির খবর দিতে পারমু এদিকে খুঁজে হেদিকে খুঁজে নুহু নবী কয় আমি তো বুড়ির উড়াইছি না প্রভু গো আমি তো বুইলা গেছি আমার আল্লাহ কয় নুহু রে যায়া দেখ বুড়ি আছে কিনা এমনি করে নুহু নবী লইয়া দৌড় দিছে বুড়ির আনার জন্য নুহু নবীর দৌড় দেইকা 40 দিন প্লাবনের পরে ওই ঘর থেকে বুড়ি বের হইতাছে নুহু বুঝি আইতাছে প্লাবন মনে আইতাছে এই বুড়ি খবরে পাইছে না দৌড়াইয়া আবার নুহু নবীর কাছে যাচ্ছে নুহু নবী কয় বুড়ি রে তুই কই আসিলি আনু প্লাবন কি আইতাছে পানি কি আইতাছে নুহু নবী কয় প্রভু গো হে বুড়ি কি কয় আমার মাথায় ধরে না রে নুহু তুই তোর উম্মত বুইলা যাইতে পারস রে আমি আমার বান্দি বলতে পারি না নুহু রে তোর উম্মত তুইয়া তুই নৌকায় উঠা গেছ কিন্তু আমি তাকায়া দেখি রে আমার বান্দি বইরা লইছে নুহু রে 40 দিন প্লাবনের মধ্যে তাম পৃথিবীর সব কিছু ডুইবা যাইতে পারে রে আমার বন্ধু এই মহিলাটারা আমি আল্লাহর ক্ষতি হইতে দেই নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বাজান এইভাবে যারা ওলি হইছে সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন রাবিয়া বসরী মহিলা হয়ে আল্লাহর ওলি হইছে ও মা বোনেরা তোমরাও আল্লাহর ওলি হইতারবা মা বোনেরা যারা আছো তারাও আল্লাহর ওলি রাবিয়া বসরীর মতো হইতে পারবা নুহু নবীর হেই মহিলা কইতাছে নুহু প্লাবন কই বাটপার সিটেরিয়ার পাইছো না তোমার নৌকা কই নৌকা দেখলাম না পানি দেখলাম না আইয়া কইতেছো বুড়ি এতদিন খুইয়াছিলা নুহু আমি তো কোনো পানি টানি দেখছি না আচ্ছা বলুন এই নুহু নবীর উম্মতে যদি আল্লাহ 40 দিন পানির তলে রাখতারে কি কোন 40 দিন পানির তলে রাখতারে তাহলে আল্লাহ কাল হাশরের ময়দানে এই সোয়াত উপর সূর্য তাকলে বলুন আমরা নবীর উসিলায় ওই দিন আমাদের একটা ফয়সালা হইতে পারে কি না পারেনি পারেনি এই নুহু নবীর আলোচনার ভিতরে যাওয়ার কারণ হলো মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর জীবনে খুইলা দেখেন নূহ নবী উম্মত হইয়া নূহ নবী উম্মত হইয়া 40 দিন পর খবর নাই আমার আল্লাহ কইছে তারপর উম্মতের খবর হইছে আর আমার আপনার নবী এতিম নবী উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু যে নবীরে ভালোবাসতে গেলে আজকে কত ধরনের ফতুয়া যে আসে রে রে বাবা জীবনে কারে ভালোবাসবো কার জন্য জীবন দিবা এই নবীর ভালোবাসার যে বরকত আর নেকের আমল জগতে আমার আল্লাহ কিছু সৃষ্টি করছে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলে দেখি আবু বকরের নেকিয়াত হওয়ার কারণ হলো বেশি নামাজ পড়ার জন্য নয় বেশি রোজা রাখার জন্য নয় বেশি হজ করার জন্য নয় বেশি কোরআন তেলাওয়াত করার জন্য নয় একমাত্র হইলো এত নেকের বান্দার আমার নবীর বেশি ভালোবাসার কারণে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ হাদিস শরীফ খুলে পাওয়া যায় আম্মা জানায় সে বলে ইয়া রাসূলুল্লাহ আকাশে এত তারকায় তারকা বরাবর কারণে কি আছে কিনা আমার নবী কয় রে আয়েশা আছে রে আছে আয়েশা মনে করছে মনে হয় আমার আব্বুর নাম আবু বকরের কথা কইব এমনি করে আমার নবী কয় আয়েশা এত নেকি তো আচ্ছা আকাশে কয়টা তারকা আছে সৃষ্টি জগতে কেউ কইতারব না কইতারছে কইতারছে না কইতো না কইতারতো না কিন্তু প্রশ্নটা কইরা বইছে আম্মা জানা এসে কারে করছে নবীরে তাহলে বুঝাই গেল পৃথিবীর কেউ যদি নাও ফারে আমার নবী ফারবনি ও ফারবনি না নবী আমরার মতো ওই আমরার মতো ভাইসা
যদি কোরআন থেকে দলিল দেই কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া কইবেন কি বাজান শরীয়ত লিয়ে দৌড় দিয়ে না এক একটা আয়াত শরীয়ত তরিকত হাকিকত মারফত দিয়ে বিচার করবেন তখন দেখবেন আপনি সঠিক তত্ত্ব পাইছেন এই জন্য বাজান আজকে আলেমদের মধ্যে দলাদলি মারামারি কাটাকাটি লাগছে এক মাসলা লইয়া দশ জন খাবিছে এই জন্য বাজান মাসলা নবীর লগে কোনো মাসলা ফিটিং করন যাইতো না এই নবীর ভালোবাসা দরকার হলে জীবন দিয়ে আলাম কি কন জীবন দিতে রাজি আছেননি কে কে রাজি আছেন হাত তুলে দেখান আরে জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা নবীর জন হরে পাগল ও হে নবীর আশে সকল নবীর জন হরে পাগল ও হে নবীর আশে সকল দয়াল নবী পার করিবে রুজ হাসরে পৌঁছি রাতে জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ কন্যা না জিন্দাবাদ মাশাআল্লাহ জিন্দাবাদ 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 আসুন সেই নবীর পক্ষে আমরা সবসময় থাকতে রাজি আসিও থাকবই আর যদি নাও থাকতেন তাহলে এত টিয়া দিলে নলে এই মিয়া এই টাকা লয়ে আজকে কারা আইছেন কারা এইভাবে টাকা নিয়ে আসছেন জানেন আপনাদের এই সুন্নত দো আবু বকর সুন্নত এইভাবে নবী যেদিন বসতো এই দিন আবু বকর উমর উসমান আলী তারা পাগল পাগল হইয়া বাড়িতে যেয়ে ডাকতেছে বিবি বিবি রায় ও বিবি আমার নবী গামছা বিছাইছে আপনারা তো বাড়ি থাইকা বিভিন্ন জায়গা থাইকা টাকা পয়সা আনছেন আমার নবী একদিন গামছা বিছাই ডাকতেছে সাহাবিরা রে আমি নবী গামছা বিছাইছি তোমরা কি দিবা এমনি করে নবী গামছা বিছাইছে হাত হাত বিছাইছে বলুন এখন সাহাবিদের মন মন কি আর ছটফট বাড়ছে না কমছে বাড়ছে কনের সাথে সাথে সাহাবিরা এমন দৌড় দিছে বুলেটের লাইন যারা আশেপাশে ছিল কিতাব সাক্ষী দেয় সাহাবিদের এই দৌড় দেখে সবাই অবাক হয়ে গেছে সাহাবিরা বাড়িতে যায় যাইয়া যেন পাগল পাগল হয়ে গেছে বিবিরা ডাকতেছে ও নবীর সাহাবিরা এমন পাগল কেন হইছ কেন ছটফট করতেছ সাহাবিরা উত্তর দেয় বিবি বিবিরা কথা বাড়াইস না আমার নবী আজকে গামছা বিছাইছে নবীর পক্ষে আজকে কি দিব বিবি গো দে দে ঘরের ভিতর কি আছে এমনি করে অনেক সাহাবীর কানের দুল ছিল নাকের ফুল ছিল গলার হার ছিল আমার নবীর ভালোবাসে নবী সাহাবীর হাতে দিছে অনেকে টাকা পয়সা অর্থ করি মুদ্রা লইয়া স্বর্ণ মুদ্রা লইয়া আমার নবীর সামনে হাজির হয়েছে কিতাব সাক্ষী দেয় এমনি করে দেখা যায় অনেক সাহাবিরা তাদের ধন সম্পদ থেকে কেউ চার ভাগের এক ভাগ নিয়ে আসে কেউ চার ভাগের দুই ভাগ কেউ চার ভাগের তিন ভাগ কেউ চার ভাগের চার ভাগ আর চার কেউ আছে সব লইয়া হাজির হয়েছে সমস্ত সাহাবির আন্না বলতে হুজুর এই যে আমার এটা ইয়া রাসূলুল্লাহ এই যে আমার এটা নবী লইতাছে সবার টি লইতাছে কিন্তু নবী তো হুট কইরা তাকায়া কারে জানি খোঁজ করতেছে কারে জানি খোঁজ দিছে সাহাবিরাকে হুজুর আপনি কি কিছু হারিয়ে ফেলছেন কাকে খোঁজ দিছেন এদিকে ওদিকে তাকায় কিন্তু দেখা যায় যারে খুঁজে রে তিনি হলে আমার নবীর পাগল পাগল আবু বকর আবু বকর বাড়িতে যেয়ে হাজির হয়েছে বিবি বিবি গো দে ঘরের ভিতরে কি আছে রে আজকে তো আপনারা টাকা পয়সা অর্ধ করি নিয়ে আজকে মাহফিলে আইছেন আজকে পাগল পাগল হইয়া আমার নবীর প্রেম দেখাইছেন আবু বকর ডাকতেছে বিবি রে বিবি বলে স্বামী গো কেমনে করে কি দিব যে আবু বকর ধনী আবু বকর ছিল নবীর ভালোবাসায় দিতে দিতে গরিব আবু বকর হইছে স্বামী স্বামী গো আমি আবু বকর বিবির গলার মধ্যে স্বর্ণের সেন নাই অন্যান্য সাহাবির বিবিরা গলার সেন খুলে দিছে আমার গলার মধ্যে সেন নাই স্বামী গো আমি আবু বকর বিবি কানের দুল নাই
আমি আবু বকরের বিবির কান্না কেবল না আমি কি দিব গো স্বামী গো আজকে যে আবু বকরের বিবি গরীব বিবি হয়ে গেছে আবু বকর ঘরের মধ্যে তাকায় দেখি কি দিব রে আজকে নবীর খুশি করব ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় তাকায় দেখে রে একটা চেরাগ দানি লবণ দানি এক বেলা খাবার আবু বকরের বিবির ঘরে ছিল বিবি ডাকতেছে স্বামী এক বেলার খাবার আছে গো স্বামী স্ত্রী না খাইয়া এক বেলার খাবার তো আমার নবীর গামছাই দিব আবু বকর কয় বিবি গো আমি যদি না খাইয়া থাকি রে বিবি তুই কি না খাইয়া থাকতে পারবি না বিবি বলতেছে স্বামী গো আমি থাকবো না আমি কেনই পারবো না কারণ আমি আবু বকরের বিবি আবু বকর চোখের পানি বালায় বিবি কান্দে আমার আল্লাহর আরো যেন লরচর করতেছে আবু বকর ডাকে বিবি রে আর দেরি করিস না দে আবু বকরের গাঁঠির মধ্যে পোটলা কইরা আপনারা তো টাকা পয়সা অনেক টাকা পয়সা এই জায়গায় আনছেন বাবার এই টাকা পয়সা আজকে আপনারা আনছেন আজকে তো নবীরে কোনোদিন দেখছেন না সাহাবীরা নবীরে দেখে দিত গো কিন্তু আপনারা নবীরে দেখছেন না নবীর ভালোবাসায় এরা বাবা ভাইরা টাকা হাজার হাজার টাকা পয়সা নিয়ে আসছেন এই ভালোবাসার কত দামে ভালোবাসার কত পাওয়ার আমার নবীদের হাজার বছর আপনাদের মায়ায় কান্দে সাহাবীরা ডাকতেছে হুজুর কেন কান্দেন গো কোন অভাবে কান্দেন সাহাবীরা বলতেছে উমর তোর বাড়ি লয়ে দাঁড়াইছে ইয়ার সুলাল্লাহ আমি উমরকে বলুন আপনাকে কে আঘাত দিছে আমি তার মাথা আলাদা করে দিব আমার নবীরা কেউ মরে আজকে মাথা আলাদা করলে নবীর দুঃখ শেষ হবে না এমনি করে উসমান দাঁড়াইছে হুজুর বল কোন অভাবে কান্দেন আমি উমর ক্রয় করে দিব আমি কিনে দিব আমার নবী কান্দে উসমান রে আজকে কোনো টাকার অভাবে কান্দি না আবু বকর এসে কান্দে হুজুর আমি আবু বকর জীবন দিয়া দিব বলুন কোন অভাবে কান্দেন কোন ব্যথায় কান্দেন আমার নবী কয় আবু বকর উমর উসমান আলী রে আজকে মাথা কেটে জীবন দিয়ে টাকা দিয়া আজকের ব্যথা সরাতে পারবি না আমি কান্দি রে তোমরা কি আমার বন্ধুদেরকে দেখছো কিরা সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো তোর কাছাকাছি পাশাপাশি থাকি ইয়া রাসূলুল্লাহ আমরা সাহাবীরা আপনার বন্ধু আমার নবী কান্দে না রে না রে সাহাবীরা তোমরা তো আমার সাহাবী রে আমার বন্ধু কারা শুনবানি আজ থেকে দেড় হাজার বছর পরে রে সাহাবীরা আমি নবীরে না দেখা রে আমার এতি উম্মতেরা পারকোলা সিরাজগঞ্জের বাবা ভাইরা ও শাহজাদপুরের বাবারা আপনারা জীবনে কোনোদিন নবীরে দেখছেন না দেইখা এভাবে আবু বকর উমর উসমান আলী সাহাবীদের মতো হাজার হাজার টাকা লইয়া গো নবীর ভালোবাসায় কেমনে হাজির হইছে আমার নবী এই কথাই বুঝাইতেছে আপনাদের এই প্রেমের কথা আমার নবী দেড় হাজার বছর আগে খবর পাইছে রে বকর আজ থেকে দেড় হাজার বছর পরে রে তমাম পৃথিবীর জমিনে এমন কিছু চাও থাকবে রে তোমরার মতো তারাও টাকা পয়সা লই আইব রে তোমরা তো টাকা পয়সা লই আইসা আমি নবীরে দেখছো কিন্তু তারা আইসা আমি নবীর দেখা পাইব না রে সাবিরা ওই সকল উম্মতের আমি নবীর বন্ধু হইয়া গেছে রে বারকুলার বাবা ভাইরা সিরাজগঞ্জের বাবা ভাইরা শাহজাদপুরের বাবা ভাইরা মা বোনেরা যারা আজকে টাকা পয়সা দিছ তোমরা প্রেম বিতা যাইতে পারে না আর নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আরে নবীর প্রেমের পাগল যারা নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দে ফেলে নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দে ফেলে নবীর প্রেমের পাগল যারা
পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাতার পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাতার হাশর মিজান পারি দিবে সেই প্রেমের বহলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হায়রে নবীর প্রেমের পাগল যারা আজকে সেই প্রেম খেলা আপনারা দেখাইছেন আমার নবী পাগল সাহাবী ডাকতেছে বিবি বিবি রে দে আর কি আছে চেরাগদানি লবণদানি বাটি এইগুলো ছিল একবেলা খাবার এগুলো পোটলা বানায়া আবু বকর ঘর থেকে বের হবে এমনি পিছন দিয়া বিবি ডাকতেছে শামিক আরে শামিক ও নবীর সাহাবী আবু বকর দাঁড়াও গো দাঁড়াও বিবি কেন ডাকতেছো বকর গো ও প্রাণের স্বামী আমার নবীর সাহাবি দাঁড়াও গো দাঁড়াও আজকে তুমি এত কিছু নবীর জন্য নিয়ে যাও আমি যে তোমার বিবি আমি যে নবীরে ভালোবাসি আমি একটা মহিলা হইয়া নবীরে ভালোবাসি আমি কি নবীরে কিছুই দিব না আবু বকর ডাকতেছে বিবি তোর তো গলার হার নাই কি দিবি তোর নাকের দুল নাই কানের দুল নাই নাকের ফুল নাই কি দিবি ও আবু বকরের বিবি বলতেছে স্বামী গো দাঁড়াও এমনি করে আবু বকর পাশে দাঁড়াইলে আবু বকরের বিবি ঘরের কোনায় যাইয়া গো বিছানার মধ্যে একটা খেজুরের চাটি ছিল খেজুরের চাটিটা গায়ে লাগাইয়া পরনের কাপড়টা খুইলা আবার নবীর ভালোবাসা রুমালে দিয়া দে আবু বকর প্রশ্ন করে বিবি আমার নবীর কিভাবে ভালোবাসতে মন চায় করে বিবি প্রশ্নের উত্তর দেয় রেশমি নবীর ভালোবাসা শুধু পরনের কাপড় নয় আমি আবু করে বিবির মন চায় আমার পরিচয়টা কল্যাণ নবীর ভালোবাসা রুমালে দিয়া দে রে মা বলে আজকে কারাই মা বিলে আসো গো এই নবীর ভালোবাসা লইয়া যদি কবরে যাইতে পারো আমি জুনিয়র দুপাজলের মন কয় তোমরা হাসর আমার নবীর কলিজার টুকরা মা ফাতেমার সাথে হইয়া যাইব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা নাবিয়ানা সাবিয়ানা মাওলানা আরে জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের জগত পাগল কাবার বোদের মাবুল পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা মাদনাবিয়ানা বাজানাবো কর এই জিনিস পোটলা লইয়া যে হাজির হইছে আপনার সত্য করে বলবেন এই যে এই জায়গায় যত টাকা পয়সা দিছেন যার নামে টাকা পয়সাগুলো এইভাবে হাজার হাজার টাকা পয়সা দিছেন এই জায়গায় আসলো আপনাদের লিস্টিগুলা বলুন আমার নবীর কাছে যাইব কিনা